একটু আগেও আমাদের কর্মীর থেকে শুনতে পারলাম, আপনারা শুনেছেন, অ্যাকচুয়ালি ওনাকে আমি অনেকদিন থেকেই জানতাম। আমাদের সেই পুরানো অফিস, বরতলা অফিস যখন ছিল তখন থেকে উনি আমাদের সঙ্গে ছিলেন এবং নতুন এই এখানেও আরো প্রায় 10 বছরের মতো আমাদের সঙ্গে কাটিয়েছেন। কোনো ওয়ার্কারের কোনো অসুবিধা হলে ওনাকে যদি কেউ জানিয়েছেন তো উনি সর্বদাই একটা সাহায্যের মনোভাব নিয়ে কাজ করেছেন এবং উনি ওয়ার্ডের যতগুলি লোকের কাছে গেছেন, অন্যরা এতটুকু যায় কিনা আমি জানি না, উনি গেছেন, যান, আমরা ও পেয়েছি। আমাদের কোনো কাজে উনি সবসময় ছিলেন, আমাদের সঙ্গে নিতেন, আমরাও যেতাম, আমরাও উৎসাহ পেতাম। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে উনি মানুষের ভিতরে ঢুকতে জানতেন, উনি মানুষের ভিতরে ঢুকে মানুষকে ভালোবাসতে জানতেন। ওটার জন্যই আজকের দিনে যখনই আমরা বলেছি যে আজকে ওনার মানে বিদায়ের উপলক্ষে এমন একটা ই করতে চাচ্ছি, প্রচুর আমাদের কর্মীরা আরও মানে যারা শুনেনি তারা আসেনি বা যারা অন্যের থেকে শুনেছে তারাও এসেছেন ওনাকে শেষবারের মতো একটা সুন্দরভাবে বিদায় ই করার জন্য। তো আমিও ওনার ই চাইবো যে ওনার দীর্ঘায়ু আর ওনার ভবিষ্যতে যেন উনি আবার আমাদের কাছে ফিরে আসেন, আবার একটা দায়িত্ব নিয়ে আমাদের সঙ্গে মিশে জন্য কাজ করতে পারি, এই সামান্যটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত। এখানে আজকে উপস্থিত আছেন আমাদের সেন্ট্রাল জোনের ইন্সপেক্টর সুধীর মহোদয় আছেন, আমাদের এই একটা পুরনো নিগমের দীর্ঘ 40 বছর যিনি এই সাপ্লাইয়ের কাজ করেছেন, ডেইলি ওয়ার্কার করেছেন, সুপ্রিয় রহিদা আমার পাশে আছেন। এখানে যাদব পাল সহ আপনারা সবাই কর্মীরা এবং আপনার মা বোনরা, যারা আমি মনে করি যে আগরতলা পৌর নিগমে আমরা আগরতলা শহর আমাদের গর্বের শহর, এই শহরকে সবাই মিলিয়ে আমরা আজকে এখানে শহরের যে উন্নয়ন আমরা করে যাচ্ছি, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে আমাদের যারা নির্বাচিত কাউন্সিলর, আমাদের আধিকারিক কর্মচারী সহ বিশেষ করে আপনারা যারা আছেন, বিশেষ করে যারা সাফাই কর্মী সাফাই করেন, ডেইনে কাজ করেন, আমরা বাড়ি বাড়ি থেকে আবর্জনা নেন এবং গেরিজে যারা কাজ করেন, যারা রেগুলার গেরিজে গাড়ির মধ্যে কাজ করে আমাদের আবর্জনা করেন, তারাই আমি মনে করি যে আগরতলার যে সুন্দর আগরতলা, সেই আগরতলার আপনার টান ভোমরা। এই আজকে দীর্ঘ 12 বছর আপনাদের সঙ্গে আমি কাজ করেছি, তার আগেও আমি 8 বছর ওয়ার্ড কমিটিতে কাজ করেছি, ওটা 20 বছর আমি এই পৌর নিগমের সঙ্গে কাজ করার সুযোগ আমি পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যে শুভেচ্ছা ভালোবাসা আমি পেয়েছি, আমি প্রথমেই সবাইকে, আমি বিশেষ করে আমার যারা আছেন মা ভাই বোনেরা সবাইকে আমি বিনম্র শ্রদ্ধা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং ততদিনে আপনাদের যে শুভেচ্ছা সহযোগিতা আমি পেয়েছি তার জন্য আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আপনারা আগামী দিনও আমি আপনাদের এই কথাই শুধু বলতে চাই যে আপনারা সবাই যেভাবে কাজ করে যাচ্ছেন, আগামী দিনে আগরতলাকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে সবাই মিলে। এই গর্বের আগরতলা, সেখানে আমরা সবাই মিলে এই আগরতলাকে আমাদের সেখানে সুন্দর নগরী আমরা গড়ে তুলব। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি গতদিনও আপনাদের সহযোগিতা পেয়েছি, আমি আমার সাধ্য মতো আপনাদের পাশেই ছিলাম, আগামী দিনও আপনাদের পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।